চুল কালো, কালি কালো, মেঘ কালো, কিন্তু পৃথিবীর সবচেয়ে কালো বস্তু কোনটি? এটি এতটাই অন্ধকার যে মানুষের চোখ তার আকৃতি এবং রূপ বুঝতে পারে না, তাই একে ব্ল্যাক হোল বলা হয়। ভেন্টাব্ল্যাক হলো একটি ন্যানো ম্যাটেরিয়াল যা পৃথিবীর অন্য যে কোনো পদার্থের চেয়ে গাঢ়, কুচকুচে কালো। প্রচলিত কালো রং বা কাপড় 95% থেকে 98% আলো শোষণ করে। এই পদার্থটি আলো শোষণ করে 99.98%। মানুষ যখন ভেন্টাব্ল্যাকের দিকে তাকায় প্রযুক্তিগতভাবেই কিছুই দেখতে পায় না, ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। কার্বন ন্যানোটিউব দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে কালো বস্তু এই ভেন্টাব্ল্যাক। লক্ষ লক্ষ কার্বন ন্যানোটিউব দ্বারা গঠিত, প্রতিটির পরিমাপ 2 বা 3 ন্যানোমিটার বা 1 মিলিমিটারের প্রায় 1 মিলিয়ন ভাগ। পৃথিবীর অন্য যে কোনো পদার্থের চেয়ে গাঢ় এই পদার্থটি 2014 সালে ব্রিটিশ গবেষকরা আবিষ্কার করেছিলেন। স্টার ট্র্যাকার ক্যামেরা এবং টেলিস্কোপের মতো যন্ত্রগুলোতেও কিছুই দেখা যায় না এই বস্তুর। এই বস্তুটিতে আলো প্রতিফলন হয় না বললেই চলে।